অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পরে কোচবিহারে নয়া বিতর্ক। এই সাক্ষাৎ নিয়ে ক্ষুব্ধ রাজবংশী নেতা তথা তৃণমূল ঘনিষ্ঠ বংশীবদন বর্মণ, তিনি বিষয়টি ভালো চোখে নেননি। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ভুল বুঝিয়েছেন, তাই হয়তো উনি অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যদিও এই নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে সংঘাত স্পষ্ট বংশীবদন বর্মণের। বংশীবদন বর্মণের দাবি, কোচবিহারে পথসভা করতে উদয়ন গুহ তার শরণাপন্ন হয়েছেন। অন্যদিকে সোশ্যাল মাধ্যমে এই বিষয়ে বংশীবদন বর্মণকে একহাত নিয়েছেন উদয়ন গুহ। হুঁশিয়ারি সুরে তার জবাব, বংশীবদনের সাহায্য ছাড়াই দিনহাটায় মিছিল করে দেখাবেন, তা না হলে নাকি তিনি রাজনীতি ছাড়বেন। সম্প্রতি আমরা দেখেছিলাম অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে একেবারে প্রকাশ্যে সংঘাত উদয়ন গুহ এবং বংশীবদন বর্মণের মধ্যে। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি শরদিন্দু ধর। শরদিন্দু, সম্প্রতি আমরা দেখেছিলাম অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার এরই মাঝে বংশীবদন বর্মণ ও উদয়ন গুহের মধ্যে সংঘাত একেবারে প্রকাশ্যে। শরদিন্দু, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতে সম্প্রতি গিয়েছিলেন এবার ক্ষুব্ধ রাজবংশী নেতা বংশীবদন বর্মণ, এবার সংঘাত একেবারে প্রকাশ্যে বংশীবদন বর্মণ ও উদয়ন গুহের মধ্যে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি শরদিন্দু ধরের সঙ্গে। শরদিন্দু, সম্প্রতি আমরা দেখেছিলাম অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এরই মাঝে উদয়ন গুহর সঙ্গে বংশীবদন বর্মণের সংঘাত একেবারে প্রকাশ্যে। দেখো, অনন্ত মহারাজের বাড়িতে যাওয়ার পর থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, তারপরে কিন্তু আরেক যে রাজবংশী নেতা রয়েছে কোচবিহারের বংশীবদন বর্মণ, তিনি কিন্তু যথেষ্ট ঘোষণা করেছেন, এই বিষয়টাকে ভালোভাবে নেননি। এবং তিনিও কিন্তু যারা অনন্ত মহারাজের বাড়িতে পাঠিয়েছে সেই সব নেতাদের বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়েছেন এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং সব মিলিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনিও কিন্তু পাল্টা কটাক্ষ করেছেন। এবং সব মিলিয়ে লক্ষ্য করা যাচ্ছে যে লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জয়লাভের পরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহার সফরে এসে পরবর্তীতে যে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পরে তিনি যে অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন, বিজেপি সাংসদ তার বাড়িতে গিয়েছিলেন, এরপরেই কিন্তু তিনি যে মাস্টার স্ট্রোকটা দিয়েছিলেন উত্তরবঙ্গের রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট সরগরম হয়েছিল। এবং সেই ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে কোচবিহারের যে অন্য একটা গ্রেটারের অন্য একটা সংগঠন যে রয়েছে, তার নেতা যে রয়েছে বংশীবদন বর্মণ, তিনি কিন্তু যথেষ্টই এই বিষয়টাকে ভালো চোখে দেখেননি। এবং যদিও তিনি রাজ্য সরকারের পক্ষে তিনি রয়েছেন এবং তিনি বিভিন্ন পদেও রয়েছেন, এবং তিনি এই বিষয়টাকে অন্যভাবে দেখছেন, এবং এই নিয়ে কিন্তু কোচবিহার সহ উত্তরবঙ্গের রাজনীতিতে যথেষ্ট একটা উত্তেজনা রয়েছে। ধন্যবাদ শরদিন্দু।